গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিপর্ণাস ডায়েরি। আমি ঋতুপর্ণা আর আমি ত্রিদীপ। আমাদের দুজনের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষ। তো তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কাটুক, সবাই খুব মজা করো, খুব ঘুরে বেড়াও। আর তোমরা কে কোথায় যাচ্ছ আমাকে জানিও, কারণ আজ আমার কোথাও যাওয়া হবে না, তো আমি সেগুলো দেখেই মজা নেব আর কিছুই না। তো চলো আর বেশি কথা না বলে আজকে দিনটাকে শুরু করা যাক। কালকে যেটা তোমাদের দেখালাম যে টিটাগড় থেকে যে বিস্কুটগুলো এনেছি, তো সকাল সকাল ওই বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি। আগের বার এনেছিলাম, ওটা খেতে খুব ভালো ছিল, ওই জন্য এবারেও নিয়ে এলাম অনেকদিন পর, কিন্তু জানি না এটা খেতে কিরকম হবে। চলো, আশা করি ভালোই হবে। হ্যাঁ হতেও পারে, একই তো বিস্কুট। একই বিস্কুট? হ্যাঁ, মালিকটা একটু আলাদা, আগের মালিক আলাদা ছিল, কালকে অন্য মালিকের থেকে এসেছে। হ্যাঁ ওটাই, আর এগুলো তো মনে হয় ওদের হাতে বানানো না। হ্যাঁ খেয়ে দেখি কেমন লাগে, এমনি এটা খেতে খুব ভালো লাগে আমার। রান্নাঘরে আসতে না আসতে ঘেমে মনে হচ্ছে স্নান করে গেলাম, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে, প্রচণ্ড গরম পড়েছে। তো ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে টিফিন নিয়ে আজকে আমি একটু স্যান্ডউইচ করব করে একটু গাজর ব্রেড করে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে আগে বানিয়ে নিই, চট জলদি স্যান্ডউইচ রেডি, দুজনে নিয়ে আরামসে বসে। গরমে নববর্ষ আর মাথায় থাকছে না, মনে হচ্ছে খাই দাই বাড়িতে ঘুমোই। প্রচন্ড গরম, খাওয়াটা যে করছি না রান্নাঘরে, ওরে বাবরে, রান্নাঘরে আর বাথরুমে মনে হচ্ছে কোথা থেকে যে এত গরম আসছে কে জানে রে বাবা। ওই ফ্যানের তলায় বসে গেছি আরামসে, নিচে হাত পা ছড়িয়ে ওই আরাম করে বসে চেয়ারে, ও খাওয়া বাওয়া হচ্ছে না। বাঙালির বাঙালি আনাই ভালো। খুব গরম, এখন খেয়ে মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্না শেষ হবে আর রান্নাঘরটা থেকে বেরোতে পারবো। কোমরে না, কোমর না, পকেটে একটু স্টাইল করে দাঁড়াও। এদিকে ঘোরো দেখি বুঝকো একবার, বা কি সুন্দর লাগছে। ওই দিকে কাকার দিকে তাকাও, কাকার দিকে একটু হাসি হাসি মুখটা কর বাবা। ই ওলে আওয়ালে, যে পুচকুকে এখন দেখলে, ওই পুচকু আমাদের ফ্ল্যাটেই থাকে, ও আমাদের কাছে এসেছিল, মানে সবার কাছে নাই গেছে নববর্ষে প্রণাম করতে, তো এসে একটু ফটো টটো তোলা হলো, প্রথমে লজ্জা পাচ্ছিল, আর ও এমনি খুব ভালো সবার সাথে খুব ভালো করে মেশে। আর ও কিছুদিন আগে ছিল না, মামার বাড়ি গেছিল, তো মনে ছিল পুরো ফ্ল্যাট ফাঁকা, ও থাকা মানে ওর গলা সব জায়গায় পাওয়া যায়। আবার এখন কেউ এসছে জানি না, যাইব। আর এখানে আমি বসিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ মশলা সব দিয়ে কষাতে বসিয়ে নিয়েছি, লোটে মাছের ঝুড়ো করব, লোটে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে ডাল আর ভাত হয়ে গেছে, এগুলো করে নিই, তারপর দেখছি আর কি করা যায়। মানে আমার কি আর এই লাগবে, এরকম করে কান্নাকাটি শুরু করে দেয়। যাই হোক, কালকে এনেছিল, আজকে বাসি ক্যাডবেরি খাচ্ছে, কি আর বলবো, এখন রান্না হয়নি, গরমে আর বেশি ভোগ করতে ইচ্ছা করছে না। যে যে না খাবো না, যে ক্যাডবেরি খাচ্ছে তাই খেতে দিন, এই ওর সময় কথা বলো। কিছু বলার নেই, প্রচণ্ড গরম, রান্না করছিলাম হঠাৎ মনে পড়ে গেল যে কালকে চকলেট এনেছিলাম, তো ওটাই খাচ্ছি বসে বসে। দেবো আর পরে দেখা হবে। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের লাঞ্চ, লোটে মাছের ঝুড়ো, ভাত, ডাল আর লোটে মাছের তরকারি, আর সাথে একটা কাঁচা লঙ্কা, যদিও বা কাঁচা লঙ্কা ও খায় না, আমি খাবো। যাই হোক, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, আবার আজকে সন্ধ্যাবেলা আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি, ভেবেছিলাম কোথাও বেরোবো না, কিন্তু পয়লা বৈশাখ তো ভাবলাম একটু পুজো দিয়ে আসি, সকালবেলা যাওয়া হয়নি, তো আমাদের এখানে কাছেই শ্যামের মন্দির আছে, ওখানেই দুজনে যাবো পুজো দিতে। আর পুজো দিতে যাবো করে আমি এই গরমের মধ্যে শাড়ি আর ওকে পাঞ্জাবি জোর করে, এক্সেসিভ গরম, এক্সেসিভ গরম ভালো লাগছে না, তবু কিছু করার নেই, মন্দিরে যাবো ওই জন্য পাঞ্জাবি শাড়ি। হ্যাঁ একটুখানি পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে তারপরে আবার চেঞ্জ চেঞ্জ করে তারপরে আবার একটু বেরোবো, মানে এক্সট্রিমলি বেঙ্গলি ট্র্যাডিশন। ভেবেছিলাম বেরোবো না, কিন্তু মনটা কেমন কেমন হচ্ছে যে পয়লা বৈশাখ আর বেরোবো না, তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরাও দেখতে থাকো আমাদের এখানে শ্যামের মন্দির, জানি না কতটাকে ভিডিও করতে দেবে, কিন্তু যেটুকু আমরা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো।
পুজো দিয়ে আমরা চলে গেছিলাম আমাদের এক মাস্তুতো দাদার বাড়ি, ওখানে গিয়ে অনেক গল্প টল্প করলাম, তারপরে বাড়ি এসেছি। আবার হয়ে গেছি আমরা রেডি। এবার মনে হচ্ছে হালকা, সত্যি এই জিন্স টি শার্ট এটাই যথেষ্ট গরমকালের জন্য, শাড়ি টাড়ি গরমকালের জন্য নয়। চলো আবার বেরোনো যাক। এবার যাবো হচ্ছে কোথায়? মামার বাড়ি যাবো প্রথমে, তারপরে ওখান থেকে আবার একটু বেরোবো। চলো And I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart, and my heart is where you are. I still think of you. আমরা এখন এসেছি রহরা ওয়ামতে, বলতে পারেন খড়দা স্টেশনের ঠিক পাশেই। এখানে ঢুকে মনে হচ্ছে যেন শান্তি। আমরা এখানে মাঝে মাঝেই আসি ছুটি পেলে, কিন্তু হ্যাঁ ওর স্পাইসি খাওয়া বন্ধ বলে আমরা কিন্তু স্পাইসি কিছু খাচ্ছি না। কি খাচ্ছি দেখতে থাকুন। মানে আমরা নিজেরা কিছু অর্ডার দিই না, আমরা এই দাদা আছেন ওনাকেই বলে দিই, উনি যেটা বলে যে আজকে এটা ভালো হবে তাহলে ওটাই। যেহেতু সব আমার খাওয়া বরণ, ওই জন্য এইটুকুই আমার ভাগ্যে জুটেছে, আর এই যে একজন বসে আছে। খাওয়া দাওয়া করে আমরা এই বাড়ি ফিরলাম। এখন বাজে 10:45, মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ এত তাড়াতাড়ি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি খুঁজছিলাম কোন গাড়িতে করে আসা যায়। বাবা তো চলো, এখানে ভিডিওটা শেষ নয়, 11:15 পারে, কিন্তু আমি এখন কাজ করব। আর কানেরগুলো সবকটা যেগুলো এঁকেছি তোমরা দেখেছো, কিন্তু তারপরে যে কী অ্যাড করছি বা কীভাবে কমপ্লিট করছি সেগুলো তো আমি দেখাইনি, সেগুলোই আজকে করব। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আবার কাজে বসবো, তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে কমপ্লিট করছি। তুমি কিছু বলবে? আমার কিছু বলার নেই, জাস্ট দেখতে থাকুন। আর যারা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, শুধু ভিডিওই দেখছেন, সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলোকে যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনাদের যা কমেন্ট আছে কমেন্ট বক্সে লিখে দিন, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে ভিডিওটাকে যত পারেন শেয়ার করুন। প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমরা খুশি হব। যেটুকু তোমাদের মনে হয় যা ইচ্ছা কমেন্ট করো, সেগুলো দেখলেও ভালো লাগবে। তো চলো আর বকবো না, এবার কাজ শুরু করি। এখন বাজে 12:17, এখনও কাজ করছি। আর এই যে মানে আমার যখন কাজের চাপ থাকে আমি ওকেও বলি যে একটু হেল্প করে দাও, তো আমাকে হেল্প করে দেয়। এইভাবে ব্যাক সাইডে আর কি যে কাপড়গুলো এ করতে হয় আমি মাপ দিয়ে দিই, ও আমাকে সুন্দর করে কেটে দেয়। তো ওকেও আজকে আমি বসিয়ে দিয়েছি, বলে দিয়েছি করে দাও, নয়তো আমি এতগুলো এই 3-4 দিনে আর শেষ করতে পারবো না। তো এখানকার অবস্থা দেখবে, এগুলো সব এমনি একটা সাইড করে কমপ্লিট হয়েছে, বিটস দিয়ে সব লাগিয়ে নিয়েছি। ব্যাক সাইডে শুধু কাপড়টা আঠা দিয়ে বসাতে হবে এতগুলোর, আর এগুলো শুধু পেন্টিংটাই হয়েছে, আরও কিছু বিটস অ্যাড করতে হবে সেগুলো করিনি। তো আমি আগে সেগুলো কমপ্লিট করে নিই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো একটা দুটো যে কীরকম লাগছে। তোমরা আমাকে কমেন্টে জানিও যে এগুলো ভালো হচ্ছে কি না, আর কেউ যদি আমাকে এটাও বলো যে কোনো যদি জায়গায় ইম্প্রুভ করতে হয় আরও, যে এটা এই করলে ভালো হবে, তো সেটাও আমাকে জানাতে পারো, আমি সেখান থেকে শিখে যাব। আর এগুলো আমি কি প্রাইসে বিক্রি করি কি না, তো এটার ফুল ভিডিও একটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। ওটা আমার আলাদা একটা চ্যানেল আছে ঋতুজার, যেখানে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও পোস্ট করি, ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো এখন ঝটপট করে আগে কাজটা করে নিই, অনেক রাত হয়ে গেছে। তো কাজটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। যতগুলো কানের আমি এঁকে রেখেছিলাম প্রত্যেকটা বিটস দিয়ে, চামস দিয়ে, স্টার্ট দিয়ে সব কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ব্যাক সাইডগুলো প্রত্যেকটার, ও আমাকে কাপড়গুলো সব কেটে দিল, আমি প্রত্যেকটার ব্যাক সাইডটাও ঠিক করে নিয়েছি। তো এতগুলো হয়েছে, এটা আবার কালকে করব। বাজে 2:56, এই সব কাজ শেষ হলো। এই যে আমার জন্য এখনও জেগে আছে বলছে, আর সত্যি মানে ও যদি জেগে না থাকতো তাহলে হয়তো আমিও এতক্ষণ জাগতে পারতাম না, কেন কেউ ঘুমিয়ে গেলে না আমারও ঘুম পেয়ে যায়, মনে হয় আমিও ঘুমিয়ে যাই। তো যাই হোক, এগুলো কমপ্লিট করলাম, বাকিগুলো আবার পরে করব। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি,
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটাকে শেয়ার করো। আর যারা আমাদের সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো বাকি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব মজা করো। টাটা, গুড নাইট, টাটা।